রাজধানীর কদমতলির দনিয়ায় জাল নোট জব্দে অভিযান চালাচ্ছে ডিবি এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতাউর কাউসার সরাসরি যাচ্ছে তার কাছে এই মুহূর্তে আমরা আছি রাজধানীর কদমতলি দনিয়া এলাকায় এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ একটি অভিযান পরিচালনা করছে সেটি হচ্ছে জাল নোটের বিরুদ্ধে আপনারা জানেন কোরবানি ঈদ আসলেই জাল নোট প্রস্তুত এবং তা ছড়িয়ে দেওয়ার একটি বিশেষ প্রবণতা আমরা লক্ষ্য করি তো তারই একটি ধারাবাহিকতায় জাল নোট যারা তৈরি এবং সরবরাহ করেন তারাও তাদের তৎপরতা বাড়ান এবং একই সাথে গোয়েন্দা পুলিশ বা শৃঙ্খলা বাহিনীও তাদেরকে ধরার জন্য কিন্তু তৎপর হয়ে যায় তো এর আগেও আমরা দেখেছি লালবাগ বিভাগ বেশ কিছু অভিযান বিভিন্ন সময় পরিচালনা করেছে জাল নোটের বিরুদ্ধে এবং জাল সার্টিফিকেটের বিরুদ্ধে তাজ তেমনই একটি অভিযান লালবাগ বিভাগ পরিচালনা করছেন এবং আমরা জানতে পেরেছি যে মোট চারজনকে তারা গ্রেফতার করেছেন এবং যে যিনি এর মূল হোতা তিনি অন্তত পনেরো বছর ধরে এই জাল নোট তৈরির কাজ করে আসছেন এবং সম্প্রতি তিনি জাল নোটের পাশাপাশি জাল রুপিও তৈরি করছেন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এক সময় আমরা যারটুকু জানতে পেরেছি যে এক হাজার টাকা এবং পাঁচশো টাকার জাল নোট তৈরি করলেও এখন দুশো টাকা এবং একশো টাকার জাল নোট তৈরি করেও তা বাজারে ছাড়ছেন কারণ হচ্ছেন তারা এক্ষেত্রে বলছেন যে মানুষ এক হাজার টাকা বা পাঁচশো টাকার নোট নিয়ে যেভাবে তা পরীক্ষা করে বা যাচাই বাচাই করে একশো টাকা বা দুশো টাকার নোটের ক্ষেত্রে সেটির প্রবণতা অনেকটাই কম থাকায় তারা এই সুযোগটাকে গ্রহণ করেছে এর প্রেক্ষিতে তারা দুশো টাকার জাল নোট এখন তৈরি করে বাজারে ছাড়ছে আমি একটু দেখাতে চাই যে আসলে কতটা নিখুঁতভাবে এই দুশো টাকার জাল নোট তারা তৈরি করছে এই যে সিকিউরিটি ফিচারগুলো তার সবগুলোই তারা যতটুকু সম্ভব সেটি তারা মেনটেন করার চেষ্টা করছে এবং মহানগর গোয়েন্দা পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে দীর্ঘদিন তাদের পেছনে লেগে থেকে কিন্তু আজকে এই সফলতা মহানগর গোয়েন্দা পুলিশ অর্জন করেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি অন্তত তিন চার বছর ধরেই ওনাকে এই যেদিন এর মূল হতা তাকে ধরার চেষ্টা করছিল ঢাকা মহানগর মহানগর গোয়েন্দা পুলিশ তো সেই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমানের সাথে লিয়াকত হোসেন জাকির বাংলাদেশে জাল টাকা এবং জাল রুপি তৈরি করার একটা অন্যতম পথিকৃৎ সে গত পনেরো বিশ বছর ধরে জাল টাকা বেচা পাইকারি এবং খুচরা এবং দুই হাজার সাল থেকেই সে বিভিন্ন মুদ্রামানের জাল টাকা এক টাকা এবং ওয়াশ মানি এগুলি সে তৈরি করে আসত তার কালার কম্বিনেশন তার কাগজ তৈরি করে এত নিখুঁত যে বাজারে তার জাল টাকার চেয়ে বেশি কাটটি অন্য কারণ নাই সে অনেক দিন ধরেই আমাদের কাছে ধরা পড়েছিল সাম্প্রতিকালে দুই সালে তাকে আমরা গ্রেপ্তার করেছি তেরো সালে গ্রেপ্তার করেছি বিশ সালেও গ্রেপ্তার করেছিলাম তারপরে গ্রেপ্তার এড়াতে সে মোটামুটি ঢাকা শহরকে ছেড়ে দিয়ে সে বাগেরহাট এবং খুলনা অঞ্চলে আভিজাত্যপূর্ণ এলাকাতে সিসি ক্যামেরা দিয়ে দিয়ে সেইখানে নিরাপত্তা বলয় তৈরি করে জাল টাকার ব্যবসা করতো এখন সে ঢাকা শহরে এই যে যেমনটি ডিসি লালবাগ বলছিলেন যে আসলে দীর্ঘদিন ধরেই এই অত্যন্ত দক্ষভাবে এই কাজটি করে আসছিলেন এবং অবশেষে ডিবির জালে আজ সে ধরা পড়ল এই ছিল রাজধানীর কদমতলি এলাকা থেকে জাল নোটের যে অভিযান চলছে তার বিস্তারিত আমার কাছে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কদমতলি এলাকায়